আসসালামু আলাইকুম সবাইকে। সৈয়দ নুরুজ্জামান চ্যানেল থেকে সাধারণ জ্ঞান পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই নতুন জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে সবচেয়ে এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক আবিষ্কৃত হয় কত সালে? 2004 সালে। বর্তমান বিশ্বে আমরা টেলিভিশনের পরিবর্তে সবকিছু ইউটিউবের মাধ্যমে দেখে থাকি, তো ইউটিউব আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হচ্ছে 2005 সালে। গুগল একটি বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন। গুগল আবিষ্কৃত হয় কত সালে? 1998 সালে। ইন্টারনেট আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হচ্ছে 1969 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় 1993 সালে। ইমেল বা ইলেকট্রনিক্স মেইল আবিষ্কৃত হয় কত সালে? 1971 সালে। হটমেল আবিষ্কৃত হয় কত সালে? 1993 সালে। টুইটার আবিষ্কৃত হয় কত সালে? 2006 সালে। এখন জানবো আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। বাংলাদেশের মহান বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। শহীদ দিবস বা বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2রা মার্চ। মহান মে দিবস কবে? উত্তর হচ্ছে 1লা মে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10ই জানুয়ারি। জাতীয় শিক্ষক দিবস কবে? 19শে জানুয়ারি। জেল হত্যা দিবস কবে? 3রা নভেম্বর। সংবিধান দিবস কবে? 4ঠা নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? 7ই নভেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কবে? আগস্ট মাসের প্রথম রবিবার। আন্তর্জাতিক যুব দিবস কবে? 12ই আগস্ট। পৃথিবীর শক্তির মূল উৎস হল সূর্য। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কে? কামরুল হাসান। বাংলার রাজধানী সোনারগাঁও স্থাপন করেন কে? ঈশাখা। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? উত্তর হচ্ছে 1610 সালে। মরমি কবি নামে পরিচিত কে? হাসান রাজা। ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? উত্তর হচ্ছে ইসলাম খান। ঢাকা গেট কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে মীর জুমলা। বারোয়াউলিয়া শহর কোনটি? চট্টগ্রাম। প্রথম মুসলমান চলচ্চিত্রকার কে? উত্তর হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? চট্টগ্রাম। প্রথম বাংলা ছায়াছবি কি? মুখ ও মুখোশ। মুখ ও মুখোশ 1956 সালে। প্রথম নারী পাইলট কে? উত্তর হচ্ছে কানিজ ফাতেমা রক্সানা। কানিজ ফাতেমা রক্সানা। প্রথম মুদ্রা চালু হয় কবে? 4ঠা মার্চ 1972। বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী কে? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? উত্তর হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে? জেনারেল এম এ জি ওসমানী। প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান।
প্রথম বাণিজ্য জাহাজ নাম হচ্ছে বাংলার দূত, প্রথম সংসদ নির্বাচন 7ই মার্চ 1973, সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বলা, আধুনিক কম্পিউটারের জনক কে? ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। নামাজ রোজা শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? ফার্সি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। পৃথিবীর বৃহত্তম শহর লন্ডন। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপান। কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয়? নিউ ইয়র্ক। চিরশান্তি শহর নামে পরিচিত কোন শহর? রোম। কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। আমেরিকা আবিষ্কার করেন কে? ইতালি নাবিক কলম্বাস। এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি? এভারেস্ট। কোন স্থান পবিত্র ভূমি নামে পরিচিত? জেরুজালেম। সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন? হিলারি ট্যানজিং 1953 সালে। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? আসোয়ান। কত সালে টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়? কত সালে টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়? 1912 সালে। বাতাসের শহর বলা হয় কোনটিকে? শিকাগোকে। চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী? হোয়াং হো নদী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। কোন নদীতে মাছ বাঁচতে পারে না? জর্ডান নদীতে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10ই এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। সম্মানিত ভিউয়ার্স, সাধারণ জ্ঞান পর্বের ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নেক্সট সাধারণ জ্ঞান কোন সম্পর্কে নিয়ে আসব। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।